ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কা স্কুল ছাত্রী সহ দুজন নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের সদর উপজেলার মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে নিহত স্কুল ছাত্রী সহপাঠী শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় বক্তারা মাইক্রোবাসের চালক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের জিনারুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গত 29 মে সকালে ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস পথচারী স্কুল ছাত্রী তাসমিয়া ও বাইসাইকেল আরোহী ইমামুলকে ধাক্কা দেয়। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তথ্য ভিডিও চিত্রে ঝিনাইদহ প্রতিনিধি এস কে কাদের।